আসসালামু আলাইকুম, আমি ইনতিশার। আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো ইউরোপের কোন দেশের স্যালারি কেমন, হাইয়েস্ট পেইং কান্ট্রিটা কী আর লোয়েস্ট পেইং কান্ট্রিগুলো কী, এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো, বিস্তারিত জানবো। এক এক দেশে আপনারা যেমন জানেন বেতন এক এক রকম। হ্যাঁ, সব দেশে কিন্তু নিম্ন আয় আপনাদের সেট করা নাই, মানে মিনিমাম ওয়েজ আপনাদের সেট করা নাই। কিন্তু আজকে আমরা শুধু সেই দেশগুলো নিয়ে কথা বলবো যেখানে আপনাদের মিনিমাম ওয়েজ সেট করা আছে, ঠিক আছে? তো সর্বপ্রথম আমরা কথা বলতেছি ফ্রান্স নিয়ে। ফ্রান্স ফেমাস হলো আইফেল টাওয়ারের জন্য আর লালুফ মিউজিয়ামের জন্য। লালুফ মিউজিয়াম সেই মিউজিয়াম যেটার ভিতরে আপনাদের অরিজিনাল যে মোনালিসা, সেই মোনালিসা পেন্টিংটা আছে। ফ্রান্স কিন্তু নাম্বার ওয়ান হিউম্যান রাইটসের কান্ট্রি, সো আপনাদের মানব অধিকারের দেশ, মানে আপনাদের অধিকার সবচেয়ে বেশি আপনাদেরকে দেয় বিশ্বে হলো ফ্রান্স, ঠিক আছে? তারপর আমরা যদি কথা বলি ফ্রান্সের সাইজ নিয়ে, ফ্রান্স হলো 6,43,801 নম্বর বর্গ কিলোমিটার এবং ইউরোপের তৃতীয় সবচেয়ে বড় দেশ হলো ফ্রান্স। ফ্রান্সের মিনিমাম স্যালারি হলো, সো গাইস এইখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিম্পলি গুগলে চলে এসেছি আর গুগলে চলে এসে লিখেছি মিনিমাম ওয়েজ ইন ফ্রান্স 2023 অ্যান্ড ইউ ক্যান সি দ্য রেজাল্টস, 1,709 ইউরোস পার মান্থ, অর্থাৎ 1,709 ইউরো এক মাসে আপনারা কিন্তু ফ্রান্সের মিনিমাম আয় করবেন। আর এটা হলো আপনাদের ওয়েজ, ঠিক আছে? ওয়েজ একটা জিনিস আর আপনাদের যে আর্নিং সেটা অন্য জিনিস। তো এইখান থেকে কিন্তু আপনাদের 1,709 ইউরো, এখান থেকে কিন্তু আপনাদের যেই ট্যাক্স কাটার অথবা সরকারের আপনার যেই অনেক কিছু হিসাব আছে ট্যাক্স ট্যাক্স কেটে, তারপর আপনারা এর থেকে একটু কম পাবেন, সবসময় এটা পাবেন না। আর যদি আপনারা জানতে চান যে 1,709 ইউরো বাংলাদেশি টাকায় কত হয়, আপনাদের কী দেখতে হবে, আপনারা দেখতেছেন এইভাবে দেখতে হবে, যে আমি যা দেখলাম, হ্যাঁ, বিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকা দেখতে পাচ্ছেন 2,02,090 টাকা আপনাদের মিনিমাম আর্নিং হবে ফ্রান্সে যদি আপনারা এক মাস কাজ করেন 35 ঘন্টা। এই জিনিসটা মনে রাখবেন, 35 ঘন্টা, আপনারা কম কাজ করলে কম পাবেন ডেফিনেটলি। অ্যান্ড আপনারা যে টাকাটা দেখতেছেন 2,02,000 টাকা, আপনারা কখনোই এটা হাতে পাবেন না। এখান থেকে আপনারা ধরেন 10-15,000 টাকা বা 5-6,000 টাকা ট্যাক্স কাটার পরে তারপর আপনারা হাতে পাবেন এরকম। তো এখন যদি আপনারা ভাবেন আপনারা যদি একটা ইঞ্জিনিয়ার হন অথবা ডক্টর হন, আপনারা কি সেটা পাবেন? যদি আপনাদের যোগ্যতা বেশি থাকে তাহলে এটা পাবেন, নাকি কম পাবেন, নাকি আরও বেশি পাবেন, নাকি কী? সো আপনাদের যদি অভিজ্ঞতা থাকে অথবা আপনার একটা ডক্টর থাকেন, আপনাদের ডিফারেন্ট প্রফেশন থাকে, এর চেয়ে বেশি পাবেন। এটা আপনাদের ন্যূনতম যারা কাজ করে তারা এটা পাবে। এক ইউরোর সমান আপনাদের প্রতিদিন চেঞ্জ হবে। আপনাদের গুগলে যেতে হবে, গুগলে যেয়ে আপনারা যদি জানতে চান, সেটা যদি আপনারা জানতে চান আপনাদের সার্চ দিতে হবে হলো EUR2BDT, এটা আপনাদের সার্চ দিতে হবে হলো আপনাদের গুগলে। যাওয়ার পর আপনারা দেখে যাবেন এক ইউরো কত টাকা হয়। এখন আমরা কথা বলবো সুইজারল্যান্ড নিয়ে। সুইজারল্যান্ডের আপনার আয় হলো প্রতি মাসে 2,548 ইউরো। সুইজারল্যান্ডে একটা সিটি আছে যেটার নাম হলো জেনেভা। এই সিটিতে যারা যারা জব করে তাদের আপনাদের মিনিমাম আয় হলো 3,692 ইউরো প্রতি মাসে, মানে অলমোস্ট আপনাদের 4,00,000 টাকার কাছাকাছি প্রতি মাসে আয়। সো এটা আপনাদের সবচেয়ে বেশি, ঠিক আছে? এখন যেমন আমরা ভিডিও লম্বা করতে চাই না, আমরা এখন আপনাদেরকে শুধুমাত্র দেশগুলোর নাম বলবো আর ওই দেশে আপনারা কত টাকা আয় করেন প্রতি মাসে সেটা আমি আপনাদেরকে বলতেছি। বুলগেরিয়াতে আপনারা অনেক কম টাকা আয় করবেন। বুলগেরিয়াতে আপনারা আয় করতে পারবেন শুধুমাত্র 332 ইউরো প্রতি মাসে। হাঙ্গেরিতে আপনারা আয় করতে পারবেন হলো 442 ইউরো প্রতি মাসে। রোমানিয়াতে মিনিমাম আয় হলো 458 ইউরো প্রতি মাসে। ল্যাটভিয়াতে প্রতি মাসে মিনিমাম আয় হলো 500 ইউরো। ক্রোয়েশিয়াতে মিনিমাম আয় হলো 563 ইউরো। চেক রিপাবলিকে প্রতি মাসে মিনিমাম আয় হলো 589 ইউরোস। এস্টোনিয়াতে প্রতি মাসে মিনিমাম আয় হলো 584 ইউরোস। পোল্যান্ডে মিনিমাম আয় প্রতি মাসে হলো 614 ইউরোস। স্লোভেকিয়াতে মিনিমাম আয় প্রতি মাসে 623 ইউরো। এবং সর্বশেষ লিথুয়ানিয়াতে প্রতি মাসে মিনিমাম আয় 642 ইউরো। সো গাইস এটাই আর কি আজকে আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করলাম যে আপনারা কত টাকা আয় করতে পারবেন ইউরোপের কোন কোন দেশে। আর আমার ইনস্টাগ্রাম হলো intishar_ihram_vlogs, আপনারা আমাকে ইনস্টাগ্রাম ফলো করতে পারবেন। ইহিরামের ইনস্টাগ্রাম হলো ihram_36, ছোটো হাতে একটা টিপ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা পাবেন একদিন আরেকটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সারাদিন আমার অনেক ভাব ঘুরতে আসতেছে এখানে। গরম লাগে।